আশা করি আমার ভিউয়ার্স ভাই বোনেরা যে যেখানে আমার বসে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলেই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায়। আমরাও ভীষণ রকমের ভালো আছি। আজ অনেকদিন পর আবার আমার চ্যানেল থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। হোপফুলি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আমার আজকের কিছু কেনাকাটার অংশ আপনাদের সাথে শেয়ার করছি, আর এটা হচ্ছে বছরের শেষে কিছু নতুন কেনাকাটা কিছু ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু শীত চলে এসেছে সেজন্য কিছু কেনাকাটা। দ্যাট ফার্স্ট আমি আমার মেকওভার প্যাকেজটা নিয়ে আপনাদের সাথে আমার ভিডিওটি স্টার্টিং করছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার স্প্রে দেন, এগুলো হচ্ছে কালার আইলাইনার, তারপর ফেস পাউডার, কন্ট্রোলার, তারপর হচ্ছে আপনার প্রাইম, এগুলা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে, এগুলা যদি কারো কাছে থাকে তাহলে কিন্তু সে মোটামুটি ভালো একটা গেট আপে লুক নিয়ে যে কোনো সভা সেজে ফেলতে পারে। তো আমার কিছু কিছু জিনিস ছিল, আবার কিছু জিনিস অনেক দিন হয়ে গিয়েছে, এর জন্য আমি টোটাল চেঞ্জ করে একটা নতুন মেকওভারের প্যাকেজ পারচেস করে ফেললাম। তো আজকে আমি ফার্স্ট আমি মেকওভারে যে আই শ্যাডো এটা নিয়েছি, এই প্যালেটটা আমার অসম্ভব পছন্দের একটা প্যালেট। এর আগে আমি এরকম একটা কিনেছিলাম, বাট আমার এই কালারগুলো সেখানে ছিল না, জাস্ট এরকম একটা ডিপ কালার অ্যান্ড লাইট কালারের ম্যাচিং একটা ছিল। তো আজ এটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে এই প্যাকেজটা টোটাল ব্রাশ, কন্ট্রোলার, আই শ্যাডো, তারপর আইলাইনার, এই কালার পেন্সিলগুলো, এগুলো হচ্ছে আপনার কাজল হিসেবে ব্যবহার করা যায়, আবার হচ্ছে আইলাইনার হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়। এটা হচ্ছে একটা কিস বিউটির আপনার মেকওভার স্প্রে। টোটাল মেকওভার কমপ্লিট হওয়ার পর কিন্তু স্প্রেটা করলে মেকআপটা একেবারেই সেট হয়ে যায়। এটা হচ্ছে একটা আইলাইনার, আর এটা হচ্ছে আপনার জেল, এটাকে বলে জেল আইলাইনার। এটা হচ্ছে ব্রু আট করার ক্ষেত্রে কিংবা কাজল দেওয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো আমি টোটাল এই প্যাকেজটা কিনেছি, আমি এর জন্যই এটার প্রাইস বলছি, কারণ অনেকেই আমার ভিডিও দেখে পরে আমাকে জিজ্ঞেস করেন যে এটা কত নিয়েছিল, এটা কত হয়েছে। এর জন্য আমি জাস্ট এই জিনিসটা যেন আমার পরবর্তীতে আপনাদের হেল্প হয়, এর জন্য আমি এত বিস্তারিত বলার চেষ্টা করেছি। এটা প্যাকেজটা টোটাল হচ্ছে এই জিনিসগুলো আমার কাছ থেকে নিয়েছে 2500 টাকা, একেবারে নিট 2500 টাকা। দেখুন এখানে কিন্তু অনেকগুলো ব্রাশ না, জাস্ট একটা ব্রাশ। আর এখানে এই প্যাকেজটা, আর এটার মধ্যে কিন্তু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে লিপস্টিক। তার হচ্ছে আমি এর জন্য লিপস্টিক নেইনি, আমার লিপস্টিক আছে, এর জন্য আমি টোটাল প্যাকেজটা লিপস্টিক ছাড়াই নিয়েছি। তো টোটাল প্যাকেজটা আমার 2500 টাকার মতো নিয়েছে, আর সঙ্গে আমি এই যে একটা ফেস প্যাক, ফেস প্যাকটা আমি এনেছি, এটা আলাদা আমি কিনেছি, এটা আমার কাছ থেকে নিয়েছে 450 টাকা। আর এটা হচ্ছে আমরা যে যারা নিয়মিত ফেসিয়াল করি তাদের জন্য। দেখুন এখানে কিন্তু 3 রকমের আপনার মাসাজ ক্রিম রয়েছে এবং সাথে স্কাবারও রয়েছে। স্কাবার দিয়ে যদি আমরা যে কোনো একটা কোড দিয়ে স্টার্টিং করে যদি স্কাম্প দিয়ে ফেসিয়াল করি তাহলে কিন্তু ঘরে বসেই চটজলদি আমাদের স্কিনটাকে আমরা ক্লিয়ার করতে পারি। যেহেতু সামনে উইন্টার বেশি আকারে চলে আসবে, সেক্ষেত্রে ত্বকের যত্নের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা কেউ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিনে নিতে পারেন। তো এ ছিল আমার মেকওভারের প্যাকেজ, আর আল্ট্রা স্কিনের জন্য কিছু কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এ হচ্ছে আমাদের আল্ট্রা স্কিন শো নাকে নাকা। শীত মানেই বাচ্চাদের প্রচন্ড রকমের কাপড় চোপড়, ও এখানে আমার ড্রেসগুলো রয়েছে, আচ্ছা আমাকে পরে দেখাই। এ হচ্ছে আমার তাসকিন শোনার জন্য প্যান্ট কিনেছি, এইগুলো হচ্ছে, এ হচ্ছে তাসকিনের জন্য আমি এক এক কালারের প্যান্ট নিয়েছি। এখানে এক এক কালারের দুটো করে আছে, আর টোটাল 6টা কালার আছে, 12টা। গতবারও এরকম তাসকিন কিনে দিয়েছিলাম 12টা, ও টোটাল পরে অনেক কমফোর্টেবল হয়েছিল, এর জন্য এবছর নিয়ে এসেছি ওর জন্য। আর এরকম প্রিন্টের মধ্যে 2টা ট্রাউজার এনেছি। অবশ্যই ভিডিওতে দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেক্ট করে জানাবেন যে কেমন হলো। আসলে বাচ্চাদের অনেক রকম কাপড় দেখতেও ভালো লাগে, তা থেকে বেছে বেছে কিনতেও কিন্তু ভালো লাগে।
শুধু তো বড়গুলো কিনতে হবে না, এর জন্য ছোট কিছু প্যান ওর জন্য কিনেছি। এখানে আমি টোটাল 12টার মতো ছিল, কিন্তু আমি এখানে নিয়েছি 8টার মতো। আর এই যে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা এখানে নিয়েছি। আর 4টা হচ্ছে একটু ছোট সাইজের ছিল, এর জন্য নেইনি, ভেবেছিলাম 12টা নিব কিন্তু পরে আর নেওয়া হয়নি। আর পাঁচদিনের জন্য কিছু গেঞ্জিও এনেছি, এটা হচ্ছে এর মধ্যে একটা, একটা হচ্ছে পার্পল কালার আর আরেকটা হচ্ছে ব্লু কালার। এ হচ্ছে তাসকিন সোনার ড্রেস, আরো আছে দেখাচ্ছি। কোথায় এ হচ্ছে এই দুইটা, আর এটা হচ্ছে আরেকটা ব্লু কালার। এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা কালার, এটা হচ্ছে একেবারে চকচকা খয়েরি একটা কালার। আর এই রকম এনেছি আরো 3টা, এই যে একটা, একটা ইয়েলো কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার। টোটাল ওর জন্য আমি লং হাতার মধ্যে 7টা এরকম ড্রেস নিয়েছি। আর এক একটা কিন্তু এক এক কালার, আর কিছুটা ডিজাইন এক, কিন্তু বেশ কয়েকটা কিন্তু ডিজাইন অন্যরকম। আর হচ্ছে তাসকিনার জন্য আমরা আনতে চেয়েছিলাম একটা বড় সাইজের জ্যাকেট। গত বছর ওকে একটা লেডিস জ্যাকেট কিনে দিয়েছিলাম, খুবই চমৎকার, যদিও এটা এখনো ওর ফিট হয়, বাট তারপরও এই রকম একটা শর্ট জ্যাকেটের মতো এনেছি। আর পরবর্তীতে আবারও যখন আমার আর ওর বাবার জন্য শীতের পোশাক কিনতে যাব, তখন ওর জন্য আবারও নিয়ে আসব। বাট এটা খুব ভালো লেগেছিল, এর জন্য আর আমার মনে হয়েছে যে এই টাইলসটা, এই যে টাইলস, এই যে আপনার ওর এই টপসের সাথে কিন্তু এই প্যান্টটা খুব ভালো যাবে, এর জন্য এটা আগে কিনেছিলাম। পরে ভাবলাম এটার সাথে এটা একটু মোটামুটি ম্যাচ হবে, আর বাচ্চা যেহেতু ভ্যারিয়েশন থাকলে কিন্তু ওদের অনেক ভালো লাগে, এর জন্য মানমিতার জন্য এটা নিয়ে আসলাম। অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে আমার বাচ্চার জন্য যা যা কেনাকাটা করেছি সেগুলা। এটা হচ্ছে একটা টুপি, আমার অসম্ভব ভালো লেগেছে এই টুপিটা, আর এটা এনেছি তাসকিনার জন্য। আর এর সঙ্গে কিন্তু ও পিঙ্ক কালারের মাফলারও আনতে চেয়েছিলাম, কিন্তু আনা হয়নি। যাক, তাসকিনার বাবা বলছে যে এটা নেওয়ার দরকার নাই, ছোট মানুষ ভাববে না কখন কি কষে দিয়ে দিবে। এটা হচ্ছে আমার স্বামী সাহেবের জন্য, আর তাসকিনার জন্য একটা মানকি টুপি। গত বছরের ইতিহাস কি আর বলবো, 4-4টা মানকি টুপি এনেছিলাম, কিন্তু সেগুলা সে এখন বর্তমানে একটা বোধহয় আছে, বাকিগুলো কিন্তু শেষ। তার হচ্ছে এই যে এই জায়গার যে অংশটা, এটা এত একটা সিম্পল একটা ই দেয়া, আপনার সিলি দেয়া, কিন্তু আপনি আপনিই না একটু ওপেন হয়ে যায়, তাতে দেখা যায় টোটাল টুপিটাই নষ্ট হয়ে যায়। এ ছিল তাসকিনার টুপি আর তাসকিনার পাপার টুপি। বের করতেছি, এতক্ষণ দেখতে পেয়েছেন আমার কসমেটিক, এখন দেখবেন আমার মামনি সোনাটার জন্য কি কি কসমেটিক কিনেছি। অনেকগুলো হেয়ার ব্যান্ড এনে দিয়েছি, হচ্ছে এগুলো হচ্ছে তাসকিনার জুতার সাথে, ও দেখেছেন টুপি, আর সঙ্গে ওকে এরকম 4 জোড়া মোজাও এনে দিয়েছি। ছোট বাচ্চাদের কিন্তু প্রচন্ড রকমের মোজা লাগে, ওর অলমোস্ট গত বছরের গুলো আছে, সেগুলো হচ্ছে আবার সঙ্গে সঙ্গে এবারের জন্য ওকে নতুন মোজা এনে দিলাম। তাসকিনা কিন্তু এর মধ্যে অলমোস্ট অনেকবার বলে ফেলেছে, আমি তোমার কসমেটিক গুলো দেখিয়েছ, আমার গুলো কেন দেখাচ্ছ না। এ হচ্ছে আমার তাসকিনা সোনার হেয়ার ব্যান্ড, এগুলো এনেছি ওর জন্য, হোপফুলি আপনাদেরও ভালো লাগবে, আমার কিন্তু ভীষণ রকমের ভালো লেগেছে। আর তাসকিনাও তো অনেক অনেক এক্সাইটেড এত কিছু গিফট দেখে, আর সারা দিন প্রচণ্ড রকমের কেনাকাটা হয়েছে, তার জন্য অনেক ঘোরাঘুরি হয়েছে, অবশেষে অনেকটা ক্লান্ত, তারপর আপনাদের জন্য একটু ভিডিও করছি। মাঝে আরেকটা কথা, আর কিছুদিন আগে আমরা কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম শপিং মলে, তখন তাসকিনার বাবা আমাকে এই ব্যাগটা কিনে দিয়েছিল, আর সঙ্গে কাপড় নেওয়ার জন্য আমাদের অনেকগুলো ব্যাগ আছে এরকম, বাট এই ছোট সাইজেরটা নেই,
এর জন্য চাচ্ছিলাম এইরকম একটা ব্যাগ অনেকদিন যাবত কেনার জন্য, তাই সেদিন গিয়েছিলাম অন্য কিছু কেনার জন্য, তখন ওর বাবা মাকে এই দুইটা ব্যাগ কিনে দিয়েছিল। এই কথাটা বলার আর দেখানোর একটাই উদ্দেশ্য, সেই দিন থেকে শুরু করে আজ অবধি আমার মেয়ের বায়না, মাম্মি তুমি দুইটা ব্যাগ এনেছো, পাপা প্লিজ আমাকে দুইটা ব্যাগ এনে দাও, পাপা প্লিজ আমাকে দুইটা ব্যাগ এনে দাও। তো তার জন্য তাসকিনা বেবির ওর একটা মাত্র মেয়ে আমার, ওর কথা বা ওর মন রাখার জন্য আজ ওর জন্য এই দুইটা ব্যাগও সঙ্গে এনেছি। আর তার সাথে সাথে মেয়ের জন্য আনবো, মার জন্য আনবো না তাকে হয়। আর নিউ মার্কেট বলে কথা, নিউ মার্কেটে তো সব কিছু পাওয়া যায় আসলে, আপনারা সকলেই জানেন। তা আমি আমার জন্য এই ব্যাগটা নিয়েছি, আশা করি আমার ব্যাগটা আপনাদেরও ভালো লাগবে। আমার কিন্তু ভীষণ রকমের ভালো লেগেছে, পছন্দ হয়েছে। কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানতে চাই যে কেমন হয়েছে, আসলে বললে আনন্দিত হব তাই বললাম। এবার হচ্ছে তাসকিনারটা দেখালাম অনেকক্ষণ লাগিয়ে, তারপরে হচ্ছে এবার আমার পালা। আমি আমার নিজের জন্য কি কি এনেছি সেটা, একটা ব্ল্যাক কালার ড্রেস, একটা এটা হচ্ছে চণ্ডী, ইন্ডিয়ান চণ্ডী, এটার দুপাট্টাটা অসম্ভব সুন্দর, দেখুন এই রকম একটা দুপাট্টা। আর সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এই গোল রাউন্ডটা, আমার ভীষণ রকমের পছন্দ। আর হচ্ছে এই থ্রি পিসটা, আর হচ্ছে এইটা, আর সঙ্গে এনেছি আরো দুইটা, তিনটা থ্রি পিস, থ্রি পিস না, এই ড্রেসটা। এটা কিন্তু এখন নতুন একটা ড্রেস বের হয়েছে, অনেক অনেক হিট একটা ড্রেস বলা যায়। আর সেই হিট ড্রেসটা পছন্দ অনুসারে নিয়েই নিলাম। এটা দুপাট্টাটা হচ্ছে এরকম, সঙ্গে সালোয়ারটা হচ্ছে এই ধরনের, আর পুরোটা জুড়েই কিন্তু স্টোন ওয়ার্ক করা, দেখুন। এটা কিন্তু ইন্ডিয়ান একটা জয়পুরী কালেকশন, আর অসম্ভব অসম্ভব সফট কাপড়। এরকম একটা থ্রি পিস আমি এর আগে একবার ব্যবহার করেছিলাম, যদিও ওই সময় এই ড্রেসটা এত বেশি পপুলার হয়নি, বাট এই বছরে কিন্তু শেষের দিকে এই ড্রেসটা খুবই পপুলার হয়েছে, এর জন্য পছন্দ মতো এই ড্রেসটাও নিয়ে নিলাম। তো এ হচ্ছে আমার থ্রি পিস, এখন আপনাদের সাথে শেয়ার করব দুইটা টু পিস। এটা তো এত বেশি সুন্দর, আমার মনে হয় আমার আজকে কেনাকাটা সবচাইতে বিউটিফুল 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 ড্রেসটা এই ড্রেসটা, যেটা অসম্ভব একটা চমৎকার একটা ড্রেস। এটা হচ্ছে একটা জাপানি সিল্ক, আর এত বেশি চমৎকার, এত শাইনিং, আমি এত ড্রেস দেখেছি এরকম এত চমৎকার ড্রেস কখনোই দেখিনি, আমার চোখে পড়েনি, হয়তো আপনারা কেউ দেখেছেন। আর এটা হচ্ছে এটার সঙ্গে দুপাট্টা, এটা যখন আমি মেক করব তারপর আপনাদের একদিন অবশ্যই ভিডিওতে দেখাবো যে কেমন হয়েছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এ ছিল একটা জাপানি সিল্কের টু পিস, আর সঙ্গে আরেকটাও, এটা হচ্ছে খয়েরি কালারের মধ্যে। এই ড্রেসটা মোটামুটি ভালো লেগেছে, এ হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা এইরকম, এই যে এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক সাইড, দেখুন মনে হচ্ছে কতটা কতটা বিউটিফুল, একেবারেই কিন্তু ডিজিটাল প্রিন্ট। আর সঙ্গে কাপড়টাও খুব মসৃণ একটা কাপড়, এতটা সুন্দর যে বললে মনে হবে একেবারেই যেন লেগে আছে। সঙ্গে এর এই ড্রেসটার সঙ্গে কিন্তু এইরকম একটা দুপাট্টা, দুপাট্টা আর ড্রেসটা কিন্তু কালার সিমিলার। এই ছিল আমার আজকের মতো আমার থ্রি পিসের কেনাকাটা, টু পিসের কেনাকাটা, আর সঙ্গে যেই আমি কিনেছি একটা এরকম স্যান্ডেল আর আরেকটা এরকম স্যান্ডেল, যেহেতু শীত যেহেতু স্যান্ডেল তো বাসায় পরার জন্য লাগবেই, তার জন্য দুই রকম নিয়েছি, দুইটাই পছন্দ হয়েছে তাই ভাবলাম থাক দুইটাই নিয়ে নিই। আর আমার স্বামী সাহেব আসলে লোকটা এইরকম, তোমার ভালো লাগছে না, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা বলেন তো কোনটা নিবো, এটা নিবো না এটা নিবো, তো সে বললো দুইটাই নিয়ে নাও। সেম ড্রেসের ক্ষেত্রে এরকম হয়েছে, বললাম যে আমি তিনটা ড্রেস ছিল,
এইরকম এটা ছিল, এটা ছিল, আরেকটা ছিল অরেঞ্জ কালার, সে বলতেছে তুমি তিনটাই নিয়ে নাও, তিনটা ভালো লাগছে তিনটাই নিয়ে নাও, তাড়াতাড়ি চলো বাসায় চলে যাই। আপনাদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করলাম, লোকটাই আসলে এই ধরনের। তা এ ছিল আমার কেনাকাটা, তাসকিনার কেনাকাটা, আর সঙ্গে তাসকিনার বাবার জন্য শুধুমাত্র একটা কেনাকাটা, সেটা কি? সেটা হচ্ছে তাসকিনার বাবার জন্য এই একমাত্র একটা টুপি। আপনারা কেউ ভাববেন না ভিডিও দেখে যে এই লোকটা বোধ হয় কিছু কিনে না। বিষয়টা হচ্ছে আমি যে আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম যে যে ব্যাগটা কিনে দিয়েছিল, আর ওই ব্যাগটা সেদিন কিন্তু এই লোক বিশাল আকারে শপিং করেছে, সেটা দেখাতে মিস হয়ে গিয়েছে। এর জন্যই যেহেতু তাছাড়া বাবা কিছুদিন আগে অনেক কিছু কেনাকাটা করেছে, আবার হোপফুলি আবার 2-1 দিনের মধ্যে আবারও আমরা যাব, যেহেতু আমরা ঠিক 12টার সময় বাসা থেকে বের হয়েছিলাম আর আমরা বাসায় ফিরেছি প্রায় 8:30টার মতো বেজে গিয়েছিল। তখন এত লং টাইমে এত কিছু কেনাকাটা, যারা বাচ্চাদের জন্য কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন যে বাচ্চাদের জিনিস কেনাকাটা মানে অনেক ঘোরাঘুরি। আর সঙ্গে তো আমারটা তো আছেই, সেটা না বললেই না। এর জন্য আসলে আমরা আজ পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, অবশ্যই আমার আগামী ভিডিওতে আপনাদের দেখাবো যে তাসকিনার বাবার জন্য বা তাসকিনার আমার আর কি কি কেনা হলো। হোপফুলি আমাদের কেনাকাটা আপনাদের ভালো লাগবে, আপনাদের ভালো লাগার জন্যই আমার ছোট্ট প্রয়াস। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের মতো আমি বাংলাদেশি ব্লগার রিভা কবির আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবাই অনেক 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 শুভকামনা রইল। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।